আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন ও আনকমন একটি রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে কাঁচা আমের রসগোল্লা। এই মিষ্টিগুলো অন্য মিষ্টি থেকে একটু আলাদা, কিছুটা টক এবং কিছুটা মিষ্টি লাগে, তবে খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক তাহলে। রসগোল্লা বানানোর জন্য প্রথমে চুলায় আমি নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণে তরল দুধ, তারপরে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। ভিনেগার না থাকলে আপনারা লেবু অথবা টক দই দিয়েও ছানা কাটতে পারবেন। তারপর চুলাটাকে মিডিয়ামে রেখে আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি। যখন দেখতে পারবেন যে দুধটা ফুটতে শুরু করেছে, তখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি, আর ভিনেগার আর পানি মিশ্রণটা দিয়ে সাথে সাথে নেড়ে আমি ছানা কেটে নিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারবেন যে ছানা কাটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি একটা স্ট্রেনারের মধ্যে ছানাটাকে ঢেলে নিব। স্ট্রেনারের উপরে আমি একটা পরিষ্কার সুতি কাপড় নিয়েছি, তারপর এর মধ্যে আমি ছানাটাকে দিয়ে দিচ্ছি। তারপর আমি ছানার মধ্যে থেকে এভাবে হাত দিয়ে চিবে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। তারপর কাপড়টাকে ভালো করে ভেদে আমি ছানাটাকে 1 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখব। 1 ঘন্টার মধ্যে ছানা থেকে সবটুকু পানি ঝরে যাবে। তারপর আমের রসগোল্লা বানানোর জন্য আমি এখানে 2টি আম নিয়েছি। এখন আমগুলোর খোসাটা ছাড়িয়ে আমি আমগুলোকে ছোট ছোট করে কেটে নিব। এই যে দেখুন, আমি আমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি, আর আমগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারবেন। 1 ঘন্টা পরে ফিরে এসেছি, আর এই যে দেখুন, ছানা থেকে ভালো করে পানিটা ঝরে গেছে। এখন আমি ছানাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই চা চামচের আমি 2 চা চামচ পরিমাণ ময়দা দিয়েছি। তারপরে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমের পেস্ট। এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ছানাটাকে ভালো করে মধে নিচ্ছি। এইভাবে করে ছানাটাকে ভালো করে মধে নেবেন, এতে করে মিষ্টিগুলো অনেক স্পঞ্জি হয় আর মিষ্টির মধ্যে কোনো ফাটলও থাকে না। যত ভালো করে মধে নেবেন ততই ভালো হবে মিষ্টিগুলো। তো দেখুন, এই যে আমি ভালো করে মধে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। শুধু আমবাটা দিয়ে কিন্তু মিষ্টির কালারটা সবুজ হবে না, তাই এখানে একটু ফুড কালার ব্যবহার করার চেষ্টা করবেন। আপনাদের কাছে যদি ফুড কালার ভালো না লাগে তাহলে স্কিপও করতে পারবেন। তারপর এই যে দেখুন, আমি ভালো করে ছানাটাকে মধে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিব। এরই মাঝে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখুন, মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে এবং কোনো রকমের ফাটলও নাই মিষ্টির মধ্যে। এভাবে করে আমি বাকি মিষ্টিগুলোকেও বানিয়ে নিব। তো দেখুন, আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আমি একটু বড় সাইজ করে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় যে কোনো সাইজে করতে পারবেন। তারপর আমি মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, তারপর 2টি এলাচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, তারপর 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আমের পেস্ট। শিরার মধ্যেও আমি একটু আমের পেস্ট দিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা কাঁচা আমের ফ্লেভার আসে। এখন আমি শিরাটাকে ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন, এই যে শিরাটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা ফুড কালার। শিরার মধ্যে ফুড কালার দিলে মিষ্টিতে খুব সুন্দর একটা কালার আসবে। এখন আমি শিরার মধ্যে মিষ্টির বলগুলোকে দিয়ে দিচ্ছি,
তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য ঘড়ি ধরে 10 মিনিট পর্যন্ত আমি মিষ্টিগুলোকে জাল করে নিব আর এই 10 মিনিটের মধ্যে মিষ্টিগুলো ভালো করে কুক হয়ে যাবে 10 মিনিট পরে ফিরে এসেছি এই যে দেখুন মিষ্টির বলগুলো ফুলে ডাবল হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও এসেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য 1 ঘন্টা পরে আমি মিষ্টিগুলোকে পরিবেশন করে নিচ্ছি এই যে দেখুন আমি একটা বাটির মধ্যে মিষ্টিগুলোকে পরিবেশন করে নিচ্ছি যাদের কাছে একটু ভিন্ন ধরনের মিষ্টি খেতে ভালো লাগে তাদের জন্য আমার আজকের এই কাঁচা আমের রসগোল্লা আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে ভালো লাগলে এখনি ভিডিওতে একটা লাইক দিয়ে দিন টক মিষ্টি কাঁচা আমের এই রসগোল্লা শুধু দেখতে সুন্দর না খেতেও অনেক বেশি মজা আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না কাঁচা আমের রসগোল্লা একদমই নতুন ও আনকমন একটি রেসিপি আশা করছি ভালো লেগেছে তো তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ